নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ডিম দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে দই ডিম কারি। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথে খেতেই দারুণ লাগবে। অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো ভালো আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 5টা ডিম আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় জলে অনেকটা নুন দিয়ে দিতে হবে, এতে করে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ছাড়ানোর সময় কোনো অসুবিধা হবে না। ডিম সেদ্ধ হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি যেইভাবে ছুরি দিয়ে একটু এইভাবে কেটে কেটে নিচ্ছি, ঠিক সেইভাবে একটু কেটে নিতে হবে। এতে করে আমরা যে রান্নাটা করব তার মশলাটা খুব সুন্দরভাবে ডিমে ঢুকে যাবে। এবার আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি 2 বড় চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে তেলটাকে একটু মিশিয়ে নিতে হবে, আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো এই মশলার সাথে একটু ভেজে নিলে দেখতে বেশ সুন্দর লাগবে। হালকা করে দুদিক লালচে করে আমরা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে 1 মিনিটের মতো আমরা ভেজে নেব। এই সময় আঁচটা আমি মাঝারি করে রেখেছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এই সময় দিলে গ্রেভির যে কালারটা হবে বেশ সুন্দর হবে। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য আমরা একদম মাঝারি আঁচে ভেজে নেব। এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে আমাদের ডিমের কারির রঙটা খুব সুন্দর হবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। ডিমটা ভাজার সময় তেলে অল্প নুন দেওয়া হয়েছিল, তাই সেই আন্দাজ করে আমাদের এখানে নুন দিতে হবে। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। যখন মশলার থেকে এরকম সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ফেটানো টক দই। এখানে আমি 2 বড় চামচ টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 মগজ বাটা, একদম পাতলা করে আমি বেটে নিয়েছি। এখানে 1 চা চামচ 4 মগজ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি শিলে বেটে নিয়েছি। এগুলো দেওয়ার সময় আমাদের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে আর এই কমানো আঁচের মধ্যেই দই আর এই 4 মগজটা আমাদের খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অল্প একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একদম আঁচ কমানো আছে, কমানো আছেই আমাদের খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব মশলা
ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমটা যেই প্লেটের মধ্যে আমি ভেজে রেখেছিলাম তার তেলটাও আমি পরিষ্কার করে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এইভাবে সাইডের মশলাগুলো তুলে আমি ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা একদম কম আছে আমরা রান্না করে নেব। দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আমাদের দই ডিম কারি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে এর মধ্যে আমি কাসুরি মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা এখানে তাওয়াতে একটু রোস্ট করে নিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন বা কিছু না দিলেও চলবে। এবার সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম আর এবার আঁচটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখলেন কত সহজে কম সময়ে ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমরা তৈরি করে নিলাম। এই রেসিপি আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।